বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আমার বিশ্বাস আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে আমাদের অলরেডি একটি নোটিশ দেওয়া হয়েছে যে দাখিল পর্যায়ে অ্যাসাইনমেন্টের নম্বরগুলো এন্ট্রি সংক্রান্ত এই নির্দেশিকা। এই আমাদের নির্দেশিকাটা হচ্ছে যে আমাদের যে অ্যাসাইনমেন্টগুলো আমরা নিয়েছি, অর্থাৎ অষ্টম যে সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট পর্যন্ত আমাদের মাদ্রাসাতে যেগুলো দেওয়া হয়েছে, এগুলোর যে আমরা নম্বর করেছি বা এগুলো যে আমরা দেখেছি এবং দেখার পর আমাদের যেই সিস্টেম অনুযায়ী নম্বর দিতে বলা হয়েছে, এবং সেই নম্বরগুলো কিন্তু আবার এই যে বা যে দাখিল পর্যায়ে অ্যাসাইনমেন্ট নম্বর এন্ট্রি করতে হবে আমাদের বোর্ডের ওয়েবসাইটে। এবং আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে কীভাবে সেটি আমাদেরকে আপলোড করতে হবে বা এন্ট্রি করতে হবে। এর আগে নোটিশটা একটু আমরা পড়ি এবং বোঝার চেষ্টা করি। সেটি হচ্ছে, প্রথমেই যেটি বলা হচ্ছে যে প্রতিষ্ঠানকে এই ওয়েবসাইটে ঢুকতে হবে এবং সিলেক্ট এক্সামিনেশান এ দাখিল সিলেক্ট টাইপে, আমি এটি সম্পূর্ণ আপনাদের দেখাবো। দুই নম্বর যে বিষয়টি সেটি হচ্ছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে অ্যাসাইনমেন্টের বিষয়ভিত্তিক ফাঁকা নম্বর ফর্দ প্রিন্ট করে দায়িত্বপ্রাপ্ত নির্ধারিত শিক্ষককে তার অংশ সরবরাহ করতে হবে। এটি প্রিন্ট করতে হবে ফাঁকা নম্বর ফর্দ এবং প্রিন্ট করে দায়িত্বপ্রাপ্ত যে শিক্ষক আছে নির্ধারিত শিক্ষককে তার অংশটা সরবরাহ করতে হবে। ফাঁকা নম্বর ফর্দে শিক্ষার্থীর নাম, রেজিস্ট্রেশন নম্বর থাকতে হবে। দায়িত্বপ্রাপ্ত শিক্ষককে ইতিমধ্যে শিক্ষার্থী যে অ্যাসাইনমেন্ট জমা দিয়েছে সেই অ্যাসাইনমেন্টের শিক্ষার্থীর নাম, রেজিস্ট্রেশন নম্বর নিশ্চিত হয়ে টপ শিটের দাখিল রোল নম্বর লেখার জন্য নির্ধারিত ফাঁকা ঘরে মোটা কালির কলম দিয়ে লাল কালির সিগনেচার পেন ব্যবহার করলে ভালো হবে, দাখিল রোল নাম্বার লিখতে হবে। এরপর হচ্ছে, বিষয়ভিত্তিক প্রতিটি অ্যাসাইনমেন্টের জন্য দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট শিক্ষককে বরাদ্দকৃত অ্যাসাইনমেন্ট এর উপরোক্ত নিয়মে রোল নম্বর তুলতে হবে। একইভাবে এক থেকে আটটি অ্যাসাইনমেন্টের টপ শিট ও এ রোল নাম্বার তুলতে হবে। প্রতিটি অ্যাসাইনমেন্টের উপরোক্ত কাজগুলো করতে হবে। এটি অ্যাসাইনমেন্ট এর মূল্যায়ন ও রোল নাম্বার বসানো শেষ হলে অ্যাসাইনমেন্টগুলো রোল নাম্বার অনুযায়ী ক্রমানুসারে সাজিয়ে রাখতে হবে। ছয় নম্বর হচ্ছে যে, দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট শিক্ষক অ্যাসাইনমেন্টের বিষয়ভিত্তিক ফাঁকা নম্বর ফর্দ অর্থাৎ রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি সর্বোচ্চ সতর্কতার সাথে মিলিয়ে লাল কালির বল পয়েন্ট কলম ব্যবহার করে সংশ্লিষ্ট শিক্ষার্থীর অ্যাসাইনমেন্টের এক থেকে আট পর্যন্ত প্রতিটি অ্যাসাইনমেন্টে নম্বর আলাদা আলাদাভাবে তুলতে হবে। এরপর হচ্ছে, নম্বর ফর্দের প্রতিটি অ্যাসাইনমেন্টের নম্বর তোলা শেষ হওয়ার পর প্রতি পৃষ্ঠার নির্ধারিত স্থানে সংশ্লিষ্ট শিক্ষককে স্বাক্ষর দিয়ে প্রতিষ্ঠান প্রধানের নিকট জমা দিতে হবে। উল্লেখ্য, সংশোধনের প্রয়োজন হলে ঘষা মাজা বা ফ্লুইড ব্যবহার না করে এক টান দিয়ে কেটে সংশোধন করে স্বাক্ষর দিতে হবে। আট নম্বর যেটি, সেটি হচ্ছে, প্রতিষ্ঠান প্রধান সংশ্লিষ্ট শিক্ষক কর্তৃক সরবরাহকৃত নম্বর ফর্দের প্রতি পৃষ্ঠায় স্বাক্ষর করবেন এবং তার প্রতিনিধির মাধ্যমে মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে অ্যাসাইনমেন্ট মার্কস এন্ট্রি প্যানেলে এন্ট্রি করাবেন। তাহলে আমাদের অ্যাসাইনমেন্ট মার্কস এন্ট্রি প্যানেলে গিয়ে এন্ট্রি করতে হবে। এক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষকও উপস্থিত থেকে প্রয়োজনে এন্ট্রির কাজে হেল্প করতে পারেন। এবং নয় নম্বর হচ্ছে, প্রতিটি অ্যাসাইনমেন্টের নম্বর এন্ট্রি শেষ হলে টেম্পোরারি লিস্ট প্রিন্ট করতে হবে এবং সংশ্লিষ্ট শিক্ষক পুনরায় যাচাই করে কোনো সংশোধন থাকলে লাল কালির কলম ব্যবহার করে তার সংশোধন করবেন এবং স্বাক্ষর করবেন। কোনো সংশোধন থাকলে সংশ্লিষ্ট শিক্ষককে নিজ দায়িত্বে পুনরায় প্যানেলের মাধ্যমে সংশোধন করতে হবে। সংশোধন শেষে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে একটি অ্যাসাইনমেন্টের এন্ট্রি কার্যক্রম শেষ করতে হবে। উল্লেখ্য, ফাইনাল সাবমিট দেওয়ার পর আর সংশোধন সুযোগ থাকবে না। একটি অ্যাসাইনমেন্ট এন্ট্রি শেষ হলে সংশ্লিষ্ট শিক্ষককে রো নম্বর ফর্দ ফেরত দিতে হবে। উপরোক্ত নিয়মে সবগুলো অ্যাসাইনমেন্টের নম্বর এন্ট্রি শেষ হলে ফাইনাল সাবমিট করে চূড়ান্ত প্রিন্ট আউট অর্থাৎ ফাইনাল প্রিন্ট আউট নিয়ে প্রতি পৃষ্ঠায় স্বাক্ষর করে এক কপি প্রতিষ্ঠান প্রধান সংরক্ষণ করবেন এবং মূল কপি সংশ্লিষ্ট শিক্ষক সংরক্ষণ করবেন। বারো নম্বর হচ্ছে যে, বোর্ড থেকে যে কোনো অ্যাসাইনমেন্টের পুনঃনিরীক্ষণ বা পুনঃমূল্যায়নের জন্য চাইলে সংশ্লিষ্ট শিক্ষকের নিকট সংরক্ষিত অ্যাসাইনমেন্টের নম্বর ফর্দের সংশ্লিষ্ট পৃষ্ঠার স্বাক্ষরিত কপি বোর্ডে নির্ধারিত সময়ে জমা দিবেন। উল্লেখ্য, সংরক্ষিত অ্যাসাইনমেন্টের নম্বর ফর্দ বোর্ডে জমা দেওয়ার সময় চাহিত অ্যাসাইনমেন্টের কোনো অবস্থায় পুনঃমূল্যায়ন করা যাবে না। এবং এটি হচ্ছে সময়সীমা, কখন আমাদের দিতে হবে, কয়টার মধ্যে কী সময়, এটা দেখুন এখানে লিখে আছে বিষয় এবং বিষয় কোড এবং বিষয়ের নাম, আর এটি হচ্ছে অ্যাসাইনমেন্টের ক্রমিক, এটি হচ্ছে বোর্ডের প্যানেলে প্রেরণের তারিখ। অর্থাৎ আপনাকে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় এই তিন সপ্তাহের যে অ্যাসাইনমেন্ট বা তিনটি যে অ্যাসাইনমেন্ট এগুলো দিতে হবে আপনাকে 16/9/21 থেকে 23/9-এর মধ্যে। আর চতুর্থ এবং পঞ্চম যেই সাপ্তাহিক যে অ্যাসাইনমেন্টের নম্বর ফর্দ এটি দিতে হবে 7/10 থেকে 13/10।
আর ষষ্ঠ, সপ্তম এবং অষ্টম এই তিন সপ্তাহে দিতে হবে 14/10 থেকে 21/10 মধ্যে। এই হচ্ছে নোটিশ। তাহলে আমাদের যেটি বলা হয়েছে যে, তো বন্ধুরা এটির জন্য আমাদের সর্বপ্রথম যেটি করতে হবে সেটি হলো একটি ব্রাউজার ওপেন করতে হবে। এই একটি ব্রাউজার ওপেন করার পর আপনাকে এই অ্যাড্রেস বারে গিয়ে লিখতে হবে www.ebme.gov.bd। এটি লিখার পর আপনাকে ইন্টার চাপ দিতে হবে। ইন্টার চাপ দেওয়ার পর এখানে দেখুন আপনাকে যেটি সিলেক্ট করতে হবে সেটি হলো দাখিল সিলেক্ট করতে হবে। দাখিল সিলেক্ট করার পর দেখুন এই জায়গায় নিচের দিকে দেখুন ESMT অর্থাৎ অ্যাসাইনমেন্ট এন্ট্রি এই জায়গাতে ক্লিক করতে হবে এবং এটির পর আপনাকে 2021 সিলেক্ট করতে হবে, যেহেতু 21 সালের পরীক্ষার্থীরটা এন্ট্রি করা লাগবে অ্যাসাইনমেন্ট। এরপরে আপনাকে কন্টিনিউ করতে হবে এবং এই কন্টিনিউ করার পর দেখুন এখানে ইআইএন নাম্বার এন্ট্রি করতে হবে অর্থাৎ আপনার প্রতিষ্ঠানের ইআইএন নাম্বার আর এখানে পাসওয়ার্ড অর্থাৎ আপনার যেই মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে পাসওয়ার্ডটি আপনি ব্যবহার করেন, সাধারণত ফর্ম ফিল আপ বা রেজিস্ট্রেশনের ছবি বিভিন্ন কাজে যে আপনি পাসওয়ার্ডটি ব্যবহার করেন সেটি দিতে হবে। তাহলে আমি আমার প্রতিষ্ঠানে যেটি সেটি দিচ্ছি, দিয়ে আমি লগ ইন করছি। লগ ইন করার পর দেখুন সর্বপ্রথম এইরকম একটি পেজ আসবে আপনার সামনে, সেটি হচ্ছে দাখিল পরীক্ষা 2021 এবং এখানে বিষয়ভিত্তিক আপনি আপনার যে বিষয় সেটি কিন্তু আপনি এখানে সিলেক্ট করতে পারেন। করার পর দেখুন অ্যাসাইনমেন্ট সিলেক্ট করুন, এখানে অ্যাসাইনমেন্ট সিলেক্ট করতে হবে আপনি কোন অ্যাসাইনমেন্টটা জমা দেবেন, প্রথম, দ্বিতীয় না তৃতীয় না চতুর্থ। আপনি প্রথম দেন তাহলে এখানে প্রথমে ক্লিক করার পর কন্টিনিউ করতে হবে, আপনি দ্বিতীয় দিলে দ্বিতীয়তে ক্লিক করার পর কন্টিনিউ, তাহলে প্রথমেই দিলাম, প্রথমেই দেওয়ার পর এখানে কন্টিনিউ করতে হবে। কন্টিনিউ করার পর দেখুন এখানে প্রথমে হলো বিষয় কোড, অ্যাসাইনমেন্ট প্রথম, এরপর হলো এন্ট্রি চূড়ান্তকরণ এবং হচ্ছে নম্বর পর্দ অর্থাৎ হোম। এখন দেখুন এই জায়গায় আপনি যদি একবার চূড়ান্ত করে ফেলেন তাহলে কিন্তু আর কোনো পরিবর্তন করতে পারবেন না। এই জায়গায় দেখুন আমি দুইটা এন্ট্রি করছি, অর্থাৎ দেখুন এখানে আমি 16-র মধ্যে 14 দিয়েছি এবং এই দুইজনকে দিয়েছি অর্থাৎ দুইজনকে 14 দিয়েছি। আপনি ইচ্ছে করলে এটি কিন্তু এখন এডিট করতে পারেন আপাতত, আর একদম চূড়ান্ত করলে কিন্তু আর এডিটের আপনার কোনো ক্ষমতা থাকবে না। তো সেই ক্ষেত্রে আপনার যখন এটা এন্ট্রি যখন হয়ে যাবে, দেখুন একটা যখন আপনি এন্ট্রি করবেন অর্থাৎ এখানে আমি 14-র জায়গায় যদি আমি একে 13 দেই, দেখুন 13 দেওয়ার পর এটা কিন্তু আপনি ইন্টার চাপ দিলে অটোমেটিক কিন্তু এটা সেভ হয়ে যাবে। আর আদৌ কি এটি সেভ হয়েছে কি না এটি দেখুন এই যে নিচের দিকে দুইটি রোল নাম্বার কিন্তু চলে আসে, এই দুইটি কিন্তু এন্ট্রি হওয়া রোল নাম্বার সহ, অর্থাৎ এই দুইটি কিন্তু এন্ট্রি হয়ে গেছে। কিন্তু আপনি কি করে বুঝবেন যে এটি হয়ে গেছে? এই জন্য আপনি যদি হোমে ক্লিক করেন, দেখুন হোমে ক্লিক করার পর এই যে দেখুন মার্কশিট, এই মার্কশিটে যখন আপনি ক্লিক করবেন দেখুন এই মার্কশিটে ক্লিক করার পর এই যে দেখুন 13 এবং 14 অর্থাৎ আমি এই যে দুইজন রোল নাম্বার, এই দুইটা রোল নাম্বার দুইজনকে কিন্তু আমি একজনকে 13 দিয়েছি প্রথমটা 16-র মধ্যে এবং আরেকজনকে 14 দিয়েছি। এইটা কিন্তু আপনি যদি মনে করেন যে না আপনার এন্ট্রি করতে ভুল হয়ে গেছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি আবার এখানে প্রথমে গিয়ে কন্টিনিউ ক্লিক করতে পারেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনি কিন্তু এই জায়গায় 13টা যদি মনে করেন যে না এটা 13 হবে না এটা হবে 14, আপনি আবার 14 দিয়ে জাস্ট ইন্টার চাপবেন, দেখুন এটা কিন্তু আবার সেভ হয়ে গেছে। কী করে বুঝবো আমরা? দেখুন আবার আমরা পুনরায় যদি হোমে যাই, হোমে যাওয়ার পর আমরা যদি আবার মার্কশিটে ক্লিক করি, দেখুন মার্কশিটে ক্লিক করার পর এই যখন 14-14 এটি আপনি কিন্তু পরিবর্তন করতে পারবেন, কিন্তু যতক্ষণ না পর্যন্ত আপনি চূড়ান্ত এন্ট্রি দিবেন অর্থাৎ আপনার যখন ফাইনাল হয়ে যাবে, যখন আপনি মনে করবেন যে না আপনার সব কিছু ঠিকঠাক আছে, তখন কিন্তু আপনি এন্ট্রিটা চূড়ান্ত করবেন। আর এইভাবেই কিন্তু আপনি আপনার অ্যাসাইনমেন্টের যে নম্বরগুলো সেগুলো কিন্তু অবশ্যই দেবেন এবং নোটিশটি কিন্তু খুব ভালো করে পড়বেন, বুঝে শুনে কিন্তু কাজ করবেন। এবং এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আমি একটি ভিডিও বানাবো ইনশাআল্লাহ পরবর্তীতে। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই, পরবর্তীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে বা নতুন কোনো শিক্ষার খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব সেই প্রত্যাশায় আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।